আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ফল হচ্ছে তরমুজ। আর এই গরমের মধ্যে বাইরে থেকে এসে যদি এক গ্লাস ফ্রেশ টাটকা তরমুজের শরবত খাওয়া যায় তাহলে কেমন হয়? তাছাড়া ইফতারিয়াতেও কিন্তু এই চমৎকার শরবতের আইটেমটি আমরা রাখতে পারি। তাহলে চলেন দেখে নেওয়া যাক। প্রথমে আমি তরমুজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এর যে বিচিগুলো সেগুলো কিন্তু আলাদা করে ফেলে নিই। এখন একটি ব্লেন্ডারে এর সবগুলো টুকরো দিয়ে দিব এবং ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এখন একটি স্ট্রেনারে আমি এগুলো ছেঁকে নেব যাতে করে তরমুজের যে বিচিগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায়। এভাবে একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে পরে ফ্রেশ যে জুসটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে। আর এর স্বাদে ব্যালেন্স আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণের পরিবর্তে সাধারণ লবণটাও ইউজ করতে পারেন। আর আমি এখানে 3 টুকরো লেবু দিয়ে এটাকে সার্ভ করব। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি, চিনি বা কালার ইউজ করিনি, কারণ আমার তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল এবং কালারটাও পারফেক্ট ছিল। আর এভাবে হয়ে গেল আমার ফ্রেশ তরমুজের শরবত। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।